বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরো মাস, আর শাওয়ালের ছয়, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয়, সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন, তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে, ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ, কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন, তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না। শাওয়ালের 6 রোজা এটা আমরা কখন রাখবো? আমরা ঈদের দিন, ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো। এমনকি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায়, শুধু শুক্রবারে রাখবে, শুক্রবারে শুধু শুক্রবারে রোজা রাখে এমনি, শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিসে, কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু, সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না। একদিন আজকে একটা রাখলেন, আবার দুই দিন পরে একটা রাখলেন, আজ এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন, পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন, এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে। মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন? এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন, কাজাগুলো রাখবেন, এরপর শাওয়ালটা রাখবেন, কারণ হাদিসে আসছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। যদিও অন্যান্য ওলামা ইকরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে, শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই 6 রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরো মাস, আর শাওয়ালের 6, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয়, সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন,
তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন তে এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন সুবহানাল্লাহ এইজন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না শাওয়ালের 6 রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সে দিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমন কি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবে শুক্রবারে শুধু শুক্রবারে রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিসে কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন আজ এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরো করবেন কাজাগুলো রাখবেন এরপর শাওয়ালটা রাখবেন কারণ হাদিসে আসছে মান সামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই 6 রোজার সওয়াব আর পাবেন না এটা সাধারণ রোজার সওয়াব হবে অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না বিসমিল্লাহ প্রথম প্রশ্ন শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন শাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মান সামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে কানা কা সিয়ামিদ দাহার আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরো মাস আর শাওয়ালের 6 30 আর 6 কয়টা হয় 36 এই 36 কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে 360 চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন তে এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন সুবহানাল্লাহ এইজন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না শাওয়ালের 6 রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সে দিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমন কি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবে শুক্রবারে শুধু শুক্রবারে রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিসে কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন আজ এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরো করবেন কাজাগুলো রাখবেন এরপর শাওয়ালটা রাখবেন কারণ হাদিসে আসছে মান সামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো
এরপরে আছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপর শাওয়ালের ছয় রোজা রাখবেন। যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে, শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না।